র‍্যাগিং সংক্রান্ত সমস্ত কিছু জানলাম খুব অল্পের মধ্যে, কিন্তু টু দ্য পয়েন্ট, যে র‍্যাগিং এর যে কারণ যেটা আমরা সবসময় ভেবে চলেছি, এবং এই যে সম্প্রতি ঘটনা যেটা আমাদের ভাবাচ্ছে যে কারণ কি হতে পারে, যে এই যে নির্যাতন, মানসিক শারীরিক নির্যাতন, এবং সেই মানে আদি প্রথার মতন এইটাও মনে হয় সেই কবে থেকে যেন চলে আসছে, এবং একটা মৃত্যু যখন ঘটছে আমরা জানতে পারছি যে তারপরে আমরা সোজা হয়ে বসছি, এই রকম হওয়ার কথা নয়। যেটা আমার খারাপ লাগে যে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অন্যকে উত্তপ্ত করে আনন্দ পায়, মানে আনন্দ পাওয়ার ধরনটা তো খুব অন্যরকম, মানে এটা তো কোনো সুস্থ ধরন নয়, সুস্থ ধরন নয়। এবং স্যাডিস্টিক প্রেশার, মানে আমি তোমাকে কষ্ট দিয়ে আমার অদ্ভুত একটা বিকৃত আনন্দ। একটাই শুধু আমার হ্যাঁ ইয়ে ছিল জিজ্ঞাসা, যে তোমার একটা কথা আমার খুব ভালো লাগলো যে এটা ভীষণ সত্যি, এবং মেয়েরাও শোনো তোমরা ছাত্রীরা, যে ম্যাডাম যিনি যেটা বলছেন যে সহমত ছাড়া উত্তপ্ত করা, মানে যে জিনিসটা ধরা যাক কোনো একটা খেলা, আমি খেলা যদি বলি শব্দটা ব্যবহার করি, যে চলছে সেখানে আমি অংশগ্রহণ করলাম এবং আমারও ভালো লাগছে, আমি ঠিক আছে আমি আছি ঠিকঠাক আছি এই খেলা, তাহলে সেটাকে র‍্যাগিং বলছি না। কিন্তু যখন সেটা রাজি হচ্ছে না, মানে অপোনেন্ট পার্টি যে আছে সে রাজি হচ্ছে না, এবং সেটা নির্যাতনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখন সেটা র‍্যাগিং হচ্ছে। এই পয়েন্টটা আমার খুব মানে ভালো, তুমি যেটা খুব ভালোভাবে বললে, আমি সেটা সমাজতত্ত্বের টিচার হয়ে ওদেরকে ডাইরেক্টলি বলতে চাই, ম্যাডাম যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে উনি তোমাদেরকে ধর্ষণ বা সেক্সুয়াল অ্যাবিউজটাকে ইন্ডিকেট করতে চাইছেন।